আসসালামু আলাইকুম গাইস, ইটস মি এমদাদ ফ্রম ইতালি। নতুন আরেকটি তথ্যমূলক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করেই মূলত ভিডিওটা বানানো। তো আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া, আমি যদি পেপার্স জমা দিই, পেপার্স জমা নিয়ে এত এত কথা, আমি যদি পেপার্স জমা দিই তাহলেই কি আমি যেতে পারবো? আবার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আপনারা কমেন্টস করেন যে ভাই, ইতালির একটা ভিসা দেওয়া যাবে, ভালো কাজের ভিসা। তারপরে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখেন আপনার সাথে যোগাযোগ করার জন্য। তো এই বিষয়গুলো কতটা মানে যুক্তি উপযুক্ত আপনাদের এই কার্যকলাপগুলো, তো এই ব্যাপারেই আসলে সর্বশেষে কিছু কথা বলবো। তো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ আমি ইতালির সাম্প্রতিক বিষয়গুলো নিয়েই কথা বলি, কিন্তু আমি কোনো ভুল তথ্য কোনো সময় শেয়ার করি না। আমি যেটা যাচাই বাছাই স্টাডি করে পাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। প্রথমত আপনারা কমেন্টস করেন যে ভাইয়া, আমি পেপার্স জমা দিলাম আমার আত্মীয় স্বজন বা ফ্রেন্ডসের মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমেই পেপার্স জমা দিলাম ইতালিতে ভিসার জন্য, আমি জমা দিলেই কি ইতালির ভিসা পাবো? এর কতটা নিশ্চয়তা আছে? আপনি যার মাধ্যমে পেপার্স জমা দিচ্ছেন সে যদি সঠিক ওয়েতে সঠিকভাবে যেভাবে সরকার চেয়েছেন সেভাবে যদি পেপার্স জমা দেওয়া হয়ে থাকে, তাহলে আপনার নুলস্থা পাওয়ার সংখ্যা বা আপনার ভিসা পাওয়ার সংখ্যা অনেকটাই বেশি থাকে। বাকিটা আপনার তাকদীরের উপর ডিপেন্ড করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেপার্সগুলো প্রথম অবস্থাতেই বাদ হয়ে যায়। তাদের জমা দেওয়ার যে সিস্টেম থাকে বা জমা দেওয়ার যে প্রসেস থাকে সেটা তারা ফলো করে না বা ভুল মানুষের মাধ্যমে তারা জমা দিয়ে থাকে, যার কারণে এই পেপার্সগুলো প্রথম অবস্থায় প্রাথমিক পর্যায়ে যে বাছাই হয় সেখানেই বাদ পড়ে যায়। আপনি যার মাধ্যমে পেপার্স জমা দিবেন আপনি অবশ্যই এমন কাউকে বেছে নিতে হবে যে ইতালিতে অনেক দিন ধরে আছে, ইতালির আইনকানুন সম্পর্কে জানে, অনেক মানুষের সাথে যার উঠা বসা আছে, এমন মানুষ অথবা আগে পরে অনেক মানুষ এনেছেন বাংলাদেশ থেকে, এমন মানুষের মাধ্যমে যদি আপনি পেপার্স জমা দিয়ে থাকেন তাহলে আপনার অনেকটাই নিশ্চয়তা থাকে যে আপনি ইতালির ভিসা পাবেন। এক্ষেত্রে বিশ্বস্ততার একটা ব্যাপারও আছে, সে আদৌ আপনার পেপার্সটি জমা দিবে কিনা বা সে ধোকাবাজ কিনা সেটাও আপনার লক্ষ্য করতে হবে, কারণ এখানে একটা টাকার ব্যাপার আছে, কারণ টাকা জিনিসটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। যদি বিশ্বাস হয় তার কাছে আপনি পেপার্স জমা দিতে পারবেন তাহলে দিবেন, আদারওয়াইজ আপনি তার কাছে পেপার্স জমা দিচ্ছেন কিছু টাকাও দিচ্ছেন তারপরে আপনি তার পিছে পিছে ঘুরছেন, এটার কোনো মানেই হয় না। ফেসবুকে বিভিন্ন পেজ আছে ইতালির, তারপরে আপনার ইউটিউবের বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে, তারপর টিকটকের কমেন্টসে অনেকেই কমেন্টস করেন যে ভাই আমার একটা ইতালির ভিসা দেন, ভালো একটা কাজের ভিসা লাগবে আমার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে যোগাযোগ করবেন। আমি জানি না আপনাদের সাথে পরবর্তীতে কি ঘটে, কারণ ভাইয়া সবাই যে ভালো মানুষ আসছেন এমনটা না, কিন্তু অনেক মানুষ এই সুযোগের অপেক্ষায় থাকে। ঠিক আছে, আপনার একটা কথা জানি যে মানে শিয়ালের কাছে মুরগি দেয়া ঠিক আছে, কিন্তু আপনি স্বইচ্ছায় আপনার মুরগিটাকে শিয়ালের জন্য বলতেছেন যে শিয়াল মামা এসে মুরগিটা নিয়ে যান। ঠিক আছে, ইতালি আসলে এমন একটা দেশ না যে আপনি চাইলে এখান থেকে কেউ আপনার জন্য একটা ভিসা ব্যবস্থা করে দিতে পারবে। আপনি যেভাবে এই ধরনের পোস্টগুলো করতে থাকেন আসলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনতেছেন। আপনি ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে দেখবেন এই ধরনের স্ট্যাটাস অনেকেই দিয়ে থাকে, আর সেখানে যারা আসলে এই ব্যাপারে কিছু জানে না তারা দেখা গেছে অনেক ক্ষেত্রেই মজা করে, অনেক ধরনের কমেন্টস করে, মজার মজার কমেন্টস, ফানি কমেন্টস। ঠিক আছে, কিন্তু যে পোস্ট করে তার ভিতরে হয়তো খারাপ লাগে যে তারা সবাই মজা নিচ্ছে, কিন্তু আসলে মজা নেয়ারই কথা, কারণ আপনার পোস্টটাই ছিল মজার একটা পোস্ট। কারণ ইতালি এমন কোনো দেশ না, মিডল ইস্টের মতো কোনো একটা দেশ না যে আপনাকে এখান থেকে কোনো একটা কাজের ভিসা দিয়ে দিবে। আপনি যেভাবে পোস্ট করে থাকেন একটা ভালো ভিসা, একটা ভালো কাজের ভিসা কি দেওয়া যায়? এই যে স্ট্যাটাস দিয়ে বা বিভিন্ন জায়গায় কমেন্টস করে আপনি যে ভিসা চাচ্ছেন এটা আপনার নিজের মানে ক্ষতি আপনি নিজে করার জন্য বসে আছেন। দালালদের চোখে যদি আপনার এই ধরনের কমেন্টস পড়ে, আর দালালরা তো খুব ভালো করে মানুষকে কনভিন্স করতে পারে এটাও জানেন, তারা বড় বড় স্বপ্ন দেখিয়ে বড় বড় আশা দিয়ে আপনার থেকে টাকা হাসিল করে নিতে পারবে, কারণ আপনার ইতালি আসতে হবে, কারণ আপনি ইতালি আসার জন্য উন্মুখ হয়ে আছেন, তা নয় তো আপনি এভাবে স্ট্যাটাস দিয়ে ভিসা চাইতেন না। তো এই জিনিসগুলো অবশ্যই বন্ধ করুন, কারণ আপনার ভালোর জন্যই আমি বলছি। প্রতিনিয়ত এই ধরনের কমেন্টস, প্রতিনিয়ত এই ধরনের স্ট্যাটাস আমরা দেখি, তো অনেকে আসে আবার আমাকে সেখানে মেনশন করে। ঠিক আছে, তো মেনশন করলে জাস্ট দেখতে পারি, ওখানে কিছু বলার থাকে না, কারণ এই ধরনের স্ট্যাটাসে কি কমেন্টস করা, ঠিক আছে, এখানে কোনো যুক্তি উপযুক্ত কমেন্টস তো করা যায় না। তো এই ধরনের কাজ অবশ্যই আপনাকে করা থেকে বিরত থাকতে হবে, আদারওয়াইজ আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন। সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা সেটা হচ্ছে যারা ব্লগার ব্লগিং করে ইতালির আইন কানুন সম্পর্কে বা বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে থাকে, আমি সবাইকে রেসপেক্ট করি, আমি সবার থেকে ছোট, বয়সেও ছোট,
আর ইউটিউব লাইফেও ছোট, সোশ্যাল যে লাইফ এখানেও আমি সবার থেকে ছোট, তা আমি সবার থেকে সবাইকে ফলো করি, সবার থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। তো কিছু কিছু ইনফরমেশন বা কিছু কিছু বড় ভাই আছেন যারা এই ধরনের ইনফরমেশন দেয়, আমার কাছেই মনে হয় যে এগুলো মানে মানুষকে বিভ্রান্তিকর একটা পরিস্থিতিতে ফেলে দিতে পারে। তা আমি কাউকে মেনশন করে তো কথা বলতে পারবো না, আর বলছিও না, আমি সবাইকে রেসপেক্ট করি, আমি আগেও বলেছি। কেউ একজন ইতোমধ্যে বলেছেন যে ডিসেম্বরের 22 তারিখে পেপার্স জমা নিচ্ছে ইতালিতে, তারপরে কিছু সংখ্যক বাংলাদেশিকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। তা এই ধরনের যে কথাগুলো, এগুলো জাস্ট মানে ভিউ পাওয়ার জন্য, জাস্ট সাবস্ক্রাইবার গেইন করার জন্য এই ধরনের কথাগুলো ওনারা আসলে বলে থাকে। কিন্তু আমি তাদের, তারা এত বড় একজন ইউটিউবার বা ব্লগার, ঠিক আছে, তাদের হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার আছে, হিউজ পরিমাণ ভিউ হচ্ছে, তাহলে কেন তারা এই ধরনের ক্লিক বেটগুলো করে? ঠিক আছে, এটা সাধারণ মানুষ তো অনেক ধরনের বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে, তাই না? উনি একাই এক ধরনের কথা বলছে আর পুরো ব্লগার এক ধরনের কথা বলতেছে, এতে হয় কি যে সবাই একটা ছয় নয়ের ভিতরে পড়ে যাচ্ছে। তো সাধারণ পাবলিক তো আসলে আমাদের দিকে তাকিয়ে থাকে বা আমাদের উপর অনেকটা ডিপেন্ডেন্ট থাকে যে এরা সবসময় আমাদেরকে নিউজ দিয়ে থাকে, নিশ্চয়ই এটা রিয়েল নিউজ। তা আপনার কাছে যদি এ ধরনের কোনো প্রুফ থাকে, তা আপনি অবশ্যই সেই প্রুফ সহ ভিডিওটি ক্রিয়েট করবেন যে মানে ওই মাসের ওই তারিখ থেকে গ্যাজেট প্রকাশিত হচ্ছে বা কাগজ জমা নেওয়া শুরু হচ্ছে। অযথা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্তিতে ফেলার তো কোনো মানে হয় না। তা আমি আবারও বলছি, আমি সকলকে রেসপেক্ট রেখেই আমি বলছি যে এই ধরনের ভিডিও ক্রিয়েট করছে সেটাও হয়তো আপনাদের চোখে পড়েছে, কিন্তু এই ব্যাপারে কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট নাই যে আগামী মাসের 22 তারিখ থেকে পেপার্স সাবমিট হতে যাচ্ছে। আমি ইতালির বিভিন্ন জার্নাল সাইট থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি সেখানে এই ধরনের কোনো ইনফরমেশন পাইনি। অনেক চেষ্টা করছি, অনেক দেখলাম যে না, আসলে এমন কোনো ইনফরমেশন তো সেখানে নাই। তাহলে সে কোথা থেকে জানলো এটা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আসলে একটা ভিত্তিহীন নিউজ, ভিত্তিহীন খবর ছিল। যাই হোক, আপনারা এই ধরনের কথা শুনেই মানে কাউকে টাকা অথবা পাসপোর্ট দিয়ে দিবেন না, একটু সতর্কতার সহিত আরো মানুষের থেকে ইনফরমেশন গেইন করার চেষ্টা করবেন, তারপরে না হয় একটা স্টেপ নেবেন। আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। আমার সাথে পার্সোনালি কানেক্ট হওয়ার জন্য ডিসক্রিপশন বক্স আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে আমার সাথে কানেক্ট হতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।